শয়তান আমি পায়খানায় থাকতে ভালোবাসি। আজকে দেখা যাও আমার রাস্তায় কজন গেলে আসতে পারছি। যাই ওই তো দিল্লি ছেলে দেখতে আছে, ওই দিল্লি ছেলে কাজকে ধরবো। যাই আজ মাঝে সাথে ভালো লাগছে না, চল দিয়ে একটু টাইম পাস করে আসি। গা কি দিয়ে টাইম পাস করবো? জানিস না এটা মোবাইল কিনেছি। এবার তুই মোবাইল কোথা পালি? তুই জানিস না বাড়ি গেছিলাম, মোবাইল ছাড়া আসলাম না, মার কাছ থেকে জোর করে মোবাইল এসেছি। চল চল আছে গজল শুনে কি তুই মোবাইল কিনেছিস আমি দেখে পুলিশ নেই। চল চল আজকে ভালোই মজা হবে, আজকে গজল শুনে। চল আজ হারের গজল চালাই চালা। গজল তো মেলায় ঝেলে ঝেলে গান চালাই না, গান শুনে তো হুজুর মারবে। তাহলে মোবাইল পকেটে ভরি। চালা চালা চালা। এই একটা নতুন গান বাড়িছে জানে মেরে জানে মান, ওই গানটা চালা। হ্যাঁ আমার মাথায় একটা ইয়ে বুদ্ধি এলো, নতুন গান এসছে একটা দা জানে মেরে জানে মান বস কিংকা পের মানে ফোনে জানে। ভাই কি হলো? দেখতেছিস না হুজুর আসছে। ওই সাহেব মুসলিম আর মুবারক ওখানে নাচছে কেন? যে দেখতে হবে তো। এই তোমরা এখানে গান শুনছো, মাদ্রাসায় পড়ো না তোমরা? তো তোমরা এখানে গান শুনছো কেন? দাঁড়াও তোমাদের হুজুরকে বিচার দেওয়া হবে। এবার তোমাদের হুজুরকে বিচার দেওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার মতন ক্ষমা করে দেওয়ার মোবাইল দেখবো না। আমার কাছে ক্ষমা চাইলে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শয়তানকে তাড়ানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, তাহলে তোমাদের পাশে শয়তান ভিড়তে পারবে না। ঠিক আছে। তোমরা যে গান শুনছো, গান শোনা মহাপাপ, তোমরা কি জানো? হ্যাঁ জানি। তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, দে ক্ষমা চাও। ঠিক আছে। আজ আমি শয়তানের পাল, তিন জনা শয়তানের পাল্লায় পড়ি, কত খারাপ কাজ করেছি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ লাইক কমেন্ট শেয়ার।